जेईई नीट की परीक्षाओं को लेकर तृणमूल युवा कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष व सांसद अभिषेक बंदोपाध्याय ने केंद्र पर निशाना साधते हुए कहा कि केंद्र परीक्षा ले सकता है, मगर सभी परीक्षार्थियों की सुरक्षा की जिम्मेदारी उनकी होगी जो केंद्र सरकार लिखित दे। अभिषेक ने डिजिटल इंडिया को लेकर भी केंद्र पर निशाना साधा। प्रश्न करते चाहिए मानुष যেখানে কেউ কর্মস্থলে যেতে ভয় পাচ্ছে, যেখানে কেউ বাসে উঠতে ভয় পাচ্ছে, যেখানে কেউ ট্রেনে চাপতে ভয় পাচ্ছে, একটা মানুষের পাশে বসতে ভয় পাচ্ছে, সেখানে আজকে জয়েন্ট এন্ট্রেন্সের প্রায় 11 লক্ষ পরীক্ষার্থী আর নিটের প্রায় 18 লক্ষ পরীক্ষার্থী, সব মিলিয়ে 29-30 লক্ষ পরীক্ষার্থী আজকে সারা ভারতবর্ষে জুড়ে 4000 এক্সামিনেশন সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে। এই দায়িত্ব কার? কেন্দ্র সরকার যদি পরীক্ষা নিতে চায় সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু একটা মানুষের জীবন যদি আজকে বিপদের মুখে পড়ে কেন্দ্র সরকারকে রিটেন আন্ডারটেকিং দিতে হবে যে এই মানুষটি বা এই ছাত্র বা এই পরীক্ষার্থীর দায়িত্ব আমার এবং জীবনের আগামী দিনগুলো আমি দায়িত্বের সাথে কাঁধে তুলে নিচ্ছি।